চলুন শিখে নেওয়া যাক প্রাণী জগতের সাথে সম্পর্কিত কিছু শব্দ। ভালপাইন শব্দটি শেয়ালের সাথে সম্পর্কিত। শেয়ালের যে বৈশিষ্ট্য সেগুলো বোঝাতেও শব্দটি ব্যবহৃত হয়। যেমন ভালচালের সাথে শেয়ালের মিল আছে, দুজনে সুযোগের সন্ধানে থাকে। আবার পাইন গাছের পাতা যেরকম সূক্ষ্ম আর ধারালো হয়, শেয়ালও তেমনি চিকন বুদ্ধির প্রাণী। কাউকে পছন্দ করলে বাংলাদেশের একটা অঞ্চলে মানুষ বলে, তোমারে আমি ভালা পাই। একটা ভালপাইন মানুষকে কিন্তু কেউ ভালো পাবে মনে হয় না। ফিলাইন শব্দটি বিড়ালের সাথে সম্পর্কিত। ফিল ওয়ার্ড রুটটির অর্থ হচ্ছে ভালোবাসা। বিড়ালকে দেখে ভালোবাসা ফিল করে না এমন মানুষ কমই আছে। আবার ফিলাইনকে পড়া যায় ফেল নাইন, কথায় বলে না, বিড়ালের নয়টা জীবন। জ্যাকি চ্যানের ক্ষেত্রে কথাটি খুব মানায়। তিনি সিনেমায় নিজের স্টান্টগুলো নিজেই করেন, অনেক উঁচু উঁচু জায়গা থেকে ফল করেন, অ্যাক্সিডেন্টও করেন, কিন্তু কীভাবে যেন বেঁচে যান সবসময়। সেখান থেকেই ফিলাইন মানে বিড়ালের মতো। ক্যানাইন শব্দটি কুকুরের সাথে সম্পর্কিত। মানুষ থেকে শুরু করে সব মাংসাশী বা কার্নিভোরাস প্রাণীরই ক্যানাইন টুথ বা ছেদক দন্ত থাকে। এখন কেউ যদি দাঁত কেলিয়ে তার ক্যানাইন টুথ দেখাতে থাকে, তার এই আচরণকে ক্যানাইন বিহেভিয়ার বলা যেতে পারে। ফাইসিন শব্দটি মাছের সাথে সম্পর্কিত। পিস ওয়ার্ড রুটটি ফিশ এর সাথে রিলেটেড। পিসকাটোরিয়াল এর অর্থ হচ্ছে মাছ ধরা নিয়ে যে বিষয়গুলো। সাপের সাথে সম্পর্কিত শব্দটি হচ্ছে সার্পেন্টাই। এর আরেকটি অর্থ হচ্ছে আঁকা বাঁকা বা পেঁচালো। সর্প যেমন এঁকে বেঁকে চলে, সার্পেন্টাইনের অর্থও তাই সরুপিল। বানর জাতীয় প্রাণীদের বোঝাতে সিমিয়ান শব্দটি ব্যবহৃত হয়। বানরের সাথে কিন্তু মানুষের দারুণ মিল, অনেক দিক থেকেই তারা সিমিলার টু ম্যান বা সিমিয়ান। এখোয়েন শব্দটি ঘোড়ার সাথে সম্পর্কিত। ঘোড়া কিন্তু বেশ রাজকীয় একটি প্রাণী। মনে করুন ঘোড়ার পিঠে চড়ে কুইন যাচ্ছে, সেখান থেকে মনে রাখা যায় এখোয়াইন। বোভাইন শব্দটির অর্থ হচ্ছে গবাদি পশুর মতো। কেউ যদি বলদের মতো কাজ করে আর ছাগলের মতো ভ্যাঁ ভ্যাঁ করতে থাকে, তাহলে তার এই আচরণকে বোভাইন বা বলদি আচরণ বলা যায়। লিওনাইন শব্দটির অর্থ সিংহের মতো। লিওন লায়ন সহজেই বোঝা যাচ্ছে। লিওন দ্য প্রফেশনাল মুভিটি যারা দেখেছেন তারা জানেন লিওনের কিন্তু সিংহের মতোই সাহস ছিল। ভালুকের সাথে সম্পর্কিত শব্দটি হচ্ছে আর্সাইন। গল্পে আছে, একবার এক লোক ক্রিকেটার ইনজামামুল হকের কাছে অটোগ্রাফ চাইতে গেল, কিন্তু সাথে কাগজ নেই, কি করা যায়? সে অনেক ভেবে হাত বাড়িয়ে বলল, ইওর সাইন। ইনজামামুল হক ইংরেজিতে দুর্বল ছিলেন, তিনি কথাটি বুঝতে না পেরে ভাবলেন লোকটি মনে হয় মস্করা করছে। তিনি তো রেগে মেগে একদম ভালুকের মতো গর্জে উঠলেন। সেখান থেকে মনে রাখা যায় ইনজামামুল হকের কাছে ইওর সাইন বললে তিনি কিন্তু একদম আর্সাইন মোডে চলে যেতে পারেন।